আইএসএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ঘোষণা করে দিল তারা। শুক্রবার গোয়ার মাঠে ভাস্কো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নামবেন অরিন্দমরা। শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সালগাওকরের মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। সকাল 8টা থেকে দুটো ম্যাচ খেলবে তারা। বেশ কিছুদিন অনুশীলন করার পর প্রস্তুতি ম্যাচ খেলে নিজের ফুটবল দর্শনের সঙ্গে লাল হলুদ ফুটবলারদের ধাতস্থ করাতে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ ম্যানুয়েল দিয়াস। এসসি ইস্টবেঙ্গলকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়াস বলেন, বেশ কিছুদিন ধরে অনুশীলন করার পরে দলটা প্রস্তুতি ম্যাচ খেলার মতন জায়গায় এসেছে। ফুটবলারদের ম্যাচের অভিজ্ঞতা দিতে এবং আমার ফুটবল দর্শনের সঙ্গে তাদের ধাতস্থ করাতে প্রস্তুতি ম্যাচ খেলা খুবই জরুরি, সেজন্যই দুটি প্রস্তুতি ম্যাচ খেলছি।